আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙায় উস্কানের অভিযোগে বাবুনগরী মামুনুর ও ফয়জুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, কুষ্টিয়ায় গ্রেফতার চারজনের রিমান্ডে শুনানি কাল। 63 জেলা ও 380 উপজেলায় বঙ্গবন্ধু ভাস্কর্য রয়েছে, হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ভাস্কর্যের ওপর হামলাকারীদের চরম মূল্য দিতে হবে বললেন কাদের। করোনা দ্বিতীয় ঢেউয়ের শঙ্কার মধ্যে ন্যূনতম স্বাস্থ্যবিধি তোয়াক্কা করছেন না কক্সবাজারে ভিড় করা পর্যটকরা, সংক্রমণে হটস্পটে পরিণত হওয়ার শঙ্কা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ায় অভিযোগে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব আমির সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে নালিশি মামলা হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন আদালতে মামলা দুটির আবেদন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করে সাম্প্রতিক সময়ে নানামুখী বক্তব্য দিয়েছেন হেফাজত ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। শুক্রবার রাতে কুষ্টিয়াতে ভাঙা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। সরকার ও তাদের সহযোগী সংগঠনগুলো তাদের বক্তব্যের বিরোধিতা করে আসছিলেন। সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে দুটি নালিশি মামলার আবেদন করা হয়। অভিযুক্ত করা হয় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে। জাতির পিতাকে অবমাননার মাধ্যমে তারা বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করেছে এবং স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি তাদের, তারা যে বক্তব্যগুলো দিয়েছে, তারা যেসব ইয়া করেছে সেগুলো আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি। আমরা তিনজনের বিরুদ্ধে অভিযোগ এনেছি। প্রথম আসামি হচ্ছে মামুনুল হক, দ্বিতীয় আসামি ফয়জুল করিম, আর তিন নম্বর আসামি বাবু জুনায়েদ বাবুনগরী। তিনি বলেছেন, একটি কথা বলেছেন যে বাংলাদেশ চলবে মদিনা সনদ অনুযায়ী বাংলাদেশ চলবে। অভিযোগকারীর আশঙ্কা, উস্কানিমূলক বক্তব্যের কারণে দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দণ্ডবিধির 120-এর ক খ এবং 153 ও 124-এর ক ধারায় তার বিরুদ্ধে রায় সৃষ্টি করা, ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধের অভিযোগ এনে আজকে বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতের মামলা দায়ের করেছি। উভয় পক্ষের শুনানি শুনে আদালত তা আদেশের জন্য রেখেছেন। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতার দুই মাদ্রাসা শিক্ষকের 7 দিন এবং দুই ছাত্রের 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। শুনানি কাল দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক রেজাউল করিমের এজলাসে হাজির করা হয় ইবনে মাসুদ মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলামিন ও মোহাম্মদ ইউসুফ আলী, একই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আবু বক্কর ওরফে মিঠুন এবং মোহাম্মদ সবুজ ইসলাম ওরফে নাহিদকে। তাদের বিভিন্ন মেয়াদের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ঠিক করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। শুক্রবার রাতে কুষ্টিয়া শহরে 5 রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দিন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করবে তাদের চরম মূল্য দিতে হবে, এটা কোনোভাবে আপোষ করা যায় না। সোমবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন করতে না পেরে অন্যদের ওপর ভর করে। হেফাজতে আন্দোলনের নেপথ্যে বিএনপির উস্কানি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, অনেক মুসলিম দেশে ভাস্কর্য আছে, হেফাজতে ইসলাম শাপলা চত্বরে আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভাস্কর্য নির্মাণে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা করে এবং এটা যারাই করবে, এই ধৃষ্টতা যারাই দেখাবে তাদেরকে চরম মূল্য দিতে। ভাস্কর্য নির্মাণ কাজ যেটা নির্মাণাধীন, নির্মাণ কাজ চলবে।
অন্যদিকে দেশের সব জেলা ও উপজেলা সদরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রের সচিব সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রুলে শুনানিকালে আইনজীবী সম্পূরক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। আদালতের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ। আদালতে রাষ্ট্রপক্ষ আদালতের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি দাখিল করে। এতে বলা হয়, ইতিমধ্যে 380টি উপজেলা ও 63টি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির পিতার ম্যুরাল স্থাপন করা হয়েছে। সারা দেশে জেলা উপজেলায় ম্যুরাল বা ভাস্কর্য নির্মাণ হয়েছে বা নির্মাণাধীন রয়েছে। এ ধরনের সমস্ত স্থাপনা এবং বিশেষ করে শ্রদ্ধা উদ্যানে, যেখানে স্বাধীনতার ইতিহাসের সাথে সম্পৃক্ত স্মৃতিসৌধ নির্মাণ করা হচ্ছে বা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাস্কর্য এখানে নির্মাণ করা হচ্ছে, সেগুলো নিরাপত্তা দেওয়ার জন্য ওনারা মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় না আনলে প্রয়োজনে শিক্ষার্থীরাও এদের প্রতিহত করবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ভাস্কর্য হচ্ছে সভ্যতার প্রতীক, এর বিরুদ্ধে অবস্থা নেয়াদের বিষয়ে আইনি শৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে হেফাজত নেতারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা। দেশের মৌলিক স্বার্থ ইস্যুতে রাজনৈতিক সমঝোতা না করতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষক নেতারা। মনে রাখতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সম্প্রদায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ যখন কোনো কাজে অংশগ্রহণ করবে, তখন এই দেশের জনগণের প্রতিনিধিত্ব নিয়েই এবং আপামর মানুষেরই অংশগ্রহণ হবে। আমরা চাই না কোনো ক্রমেই এই ধরনের একটি অনভিপ্রেত ঘটনাকে সামগ্রিকভাবে বহু মানুষের অংশগ্রহণে প্রতিরোধ করতে হবে। অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে থাকলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এমন বিধান রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2020 এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সকাল 10:30 সচিবালয়ে এক বৈঠকে শুরু হয় এটি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে জানানো হয়, আইনটি সংসদে পাশ 2002 সালের আগের আইনটি বাতিল হয়ে যাবে। রাজাকারদের তালিকা ও গেজেট প্রকাশের সুপারিশ করবে মুক্তিযোদ্ধা কাউন্সিল। মুক্তিযোদ্ধাদের সংগঠন ও তাদের নিবন্ধন কিভাবে হবে তাও এই আইনে উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রতি বছর 18 ডিসেম্বর জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী প্রবাসী কল্যাণ ও দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। রাজধানী সোয়ারিঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সোমবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। সোয়ারিঘাটে দুই পাশে কাঁচাবাজারকে ঘিরে নদীর জায়গা দখল করে গড়ে ওঠে এসব অবৈধ স্থাপনা। বিআইডব্লিউটিএ বলছে, পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছিল দখলদাররা। আগামীতে আর কেউ যাতে নদীর জায়গা দখল করে কিছু তৈরি করতে না পারে সেজন্য বিআইডব্লিউটিএ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে স্থানীয়রা দাবি করেছেন, ক্রয় সূত্রে দীর্ঘদিন ধরে এসব জমি ব্যবহার করে আসছেন তারা। দর্শক, বিআইডব্লিউটিএর উচ্ছেদ কার্যক্রমে খবর রাখছেন আমাদের রিপোর্টার এস এম ফয়েজ। সরাসরি কথা বলবো তার সাথে। ফয়েজ, কি কি অভিযোগে উচ্ছেদ পরিচালিত হচ্ছে এবং সেখানকার মানুষ এই অভিযান সম্পর্কে কি মন্তব্য করছে আমাদেরকে জানাবেন। আপনার মাধ্যমে বাংলাভিশনের দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, গত বেশ কয়েকদিন ধরে যে বুড়িগঙ্গার তীরে যে অবৈধ স্থাপনাগুলো আছে সেইগুলোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। তারা বলছেন যে এই নদী দখলের নদীর যে জমিগুলো আছে সেগুলোতে দখল করে প্রভাবশালীরা বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছেন, কেউ কারখানা গড়ে তুলেছেন, কেউ
দোকানপাট গড়ে তুলেছেন, কেউ বাসাবাড়ি করে তুলেছেন, এই অবৈধ স্থাপনাগুলো ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনাকে যদি একটু পিছন থেকে দেখায়, আপনি আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে বিআইডব্লিউটির যে উচ্ছেদ অভিযান, সেই অভিযানটি চলছে। সোয়ারিগেট এলাকার একদম প্রায় শতাধিক ভবন গুঁড়িয়ে দিয়েছে এবং টিন সেট যে ঘরটি আছে সেগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই টিন সেট ঘরগুলোর মধ্যে যে গরিব যে মানুষগুলো থাকতেন, তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে তাদেরকে আসলে কোনো সময় দেওয়া হয়নি, তারা তাদের যেই শেষ সম্বলটুকু সেটা নিয়ে তারা বের হতে পারেন নাই। আর বিএডব্লিউ তারা বলছেন যে তাদেরকে সময় দেওয়া হয়েছে, তারা বের হন নাই, এবং বিশেষ মহল বা অর্থাৎ প্রভাবশালীদের চাপে অনেক সময় এই উচ্ছেদ অভিযানটি বিঘ্নিত ঘটেছে। তো আজকে যে অভিযানটি চলছে, এই অভিযানটি সকাল থেকে চলছে এবং এই ধারাবাহিকভাবে চলবে। আমরা বিআইডব্লিউটির ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এলাকার যে স্থানীয় সংসদ সদস্য যিনি হাজি সেলিম রয়েছেন, এই হাজি সেলিমের যেই দখল করা যে মদিনার যে পেট্রোল পাম্পটি রয়েছে, আমরা যে পেট্রোল পাম্পটি আজকেই ভাঙার কথা রয়েছে এবং এই জিনিসটা আমাদেরকে তারা জানিয়েছেন। আজকের যে উচ্ছেদ অভিযান, এই এই এখন যে ভবনটি ভাঙছে, টিন সেটটি ভাঙছে, এই টিন সেট ভাঙার পরপরেই তার পাশে যে ভবনগুলো রয়েছে সেগুলো ভাঙবে, তারপরেই যে হাজি সেলিমের যেই মানে অবৈধভাবে দখল করার যে অভিযোগটি রয়েছে সেই অভিযোগটির কাগজ নিয়ে বিআইডব্লিউটির লোকজন সেখানে যাবেন এবং সেটার ভাঙার প্রস্তুতি কীভাবে করবে সেই বিষয়গুলো তারা আমাদেরকে নিয়ে বিস্তারিত জানাবেন। এবং আরেকটা বিষয় জেনে রাখি যে উচ্চ আদালতের কিছু নির্দেশনার কারণে কিছু ভবন রয়েছে এবং সেই ভবনগুলোকে বিআইডব্লিউ এখন পর্যন্ত ভাঙে নাই, তারা বলছেন এটার বিরুদ্ধে তারা রিট করবেন, আবেদন করবেন, তারপরেই তারা এই প্রক্রিয়া করবেন। তবে এবার যেই উচ্ছেদ অভিযান চলছে, আবার যেন তারা দখলদারীরা অর্থাৎ প্রভাবশালীরা যেন দখল না করতে পারে সেই বিষয়ে তারা সরকারের কাছে এবং তাদের যে প্রকল্প হাতে নিয়েছেন সেই প্রকল্প বাস্তবায়ন করবে আমাদেরকে জানিয়েছেন। এ ছিল সদরঘাট থেকে আমার কাছে এখানকার সবশেষ খবর। ফয়েজ, আপনাকে ধন্যবাদ। সোয়ারিঘাট থেকে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান সম্পর্কে আমাদের সর্বশেষ তথ্য জানিয়েছিলেন আমাদের সহকর্মী ফয়েজ। পৌর নির্বাচনের প্রচারণায় দলের প্রার্থীদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের নেতাকর্মীদের আশু রোগ মুক্তি কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এ সময় নজরুল ইসলাম খানের রোগ মুক্তির কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার দুর্নীতি লুটপাট নির্যাতন চালাচ্ছে। করোনার সময় স্বাস্থ্যখাত সরকারি দলের নেতাকর্মীদের দুর্নীতি থেকে রেহাই পায়নি। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, পৌর নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচনী আইন নিয়ে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ক্রমাগত আচরণবিধি লঙ্ঘন করেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এসব নির্বাচনে কোনো সুষ্ঠু পরিবেশ নাই, নাই কোনো লেভেল প্লেয়িং ফিল্ড। বিএনপির প্রার্থীদের প্রচার প্রচারণায় বাধা দিচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলছে, কোনো কোনো জায়গায় পোস্টার ঝুলাতেও দিচ্ছে না, বিএনপির প্রার্থীদের পথসভা করতে দেওয়া হচ্ছে না, এমনকি বিএনপির নেতাকর্মী এমনকি সাধারণ ভোটারদের ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে, ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে। ক্ষমতাসীন দলের এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তার কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো পদক্ষেপই গ্রহণ করছে না। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংখ্যা সত্ত্বেও কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। শারীরিক দূরত্ব বজায় রেখে রাখা তো দূরের কথা, মাস্ক পরার ন্যূনতম স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না অনেকে। পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষায় এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে কক্সবাজার পরিণত হতে পারে করোনা সংক্রমণে হটস্পটে, আশঙ্কা সংশ্লিষ্টদের। দীর্ঘ প্রায় আট মাসের ঘরবন্দি জীবন থেকে কিছুটা হাঁপ ছেড়ে বাঁচতেই অনেকেই ছুটছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। সাগরের নীল জলরাশির আছড়ে পড়া ঢেউয়ে সাময়িক স্বস্তি মিললেও বুকটা এখনও দুরু দুরু ভাইরাসের হাতছানিতে, কারণ উত্তাল সাগরের এই ঢেউয়ের মতোই ধেয়ে আসছে করোনার দ্বিতীয় ঢেউ। হালকা হালকা তো লাগতেছে, বাট তারপর চলতেছি ভালো মতোই। অবশ্য আসছিলাম যে গোসল করবো, সেই জন্য মাস্ক পরে আসা হয়নি আর কি, সেই কারণে, নয়তো মাস্ক পরে বের হয় না। সৈকতে পর্যটকের ভিড় বাড়ায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকিও। এরপরও বহু পর্যটকই ভুলতে বসেছেন স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা। মাস্ক পরা দূরে থাক ঝুঁকি জেনেও হাতে হাত রেখে চলাচলেও কুণ্ঠা বোধ করছেন না অনেকে। আসলে পরা উচিত ছিল, কিন্তু আমরা তো উঠতেছি না,
কক্সবাজার জেলা প্রশাসক থেকে একটা নিয়ম করা দরকার, সবাই যাতে এখানে মাস্ক পরে আসে। মাইকিং করার পরে যারা করছে না, এটা তো সচেতনতার বিষয়, সময় লাগবে। আমরা সচেতন করে যাচ্ছি, বুঝাচ্ছি। আমি তো বাই ফোর্স বা জোর করার মতো কোনো বিষয় না। মাইকের এই সতর্কবাণীতেও খুব একটা বিকার নেই পর্যটকদের। ঘুরতে যাওয়া বড় অংশই মানছেন না কোনো নির্দেশনা, এরপরও তেমন একটা নজরদারি নেই প্রশাসনের। আমাদের কাজ হচ্ছিল তাদেরকে সচেতন করা, তাদেরকে বলা। এখন এরপরে যদি না হয় তাহলে সেগুলিতে আইনগত ব্যবস্থায় আমাদের আগাতে হবে। তো এই বিষয়টাকে আমরা আরেকটু চেষ্টা করে দেখি কতদূর করতে পারি, যদি না পারি তাহলে সে তখন তো আমরা আইনে যাবই। পর্যটকরা সচেতন না হলে মুহূর্তেই সব আনন্দ মাটি হয়ে যেতে পারে, ভাইরাস ছড়িয়ে পড়তে পারে দেশের অন্য জেলাতেও। করোনার ভীতি কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে পর্যটন নগরী কক্সবাজার, কিন্তু এখনও যারা এখানে আসছেন তাদের অনেকেই মানছেন না সামাজিক স্বাস্থ্যবিধি। এই পরিস্থিতিতে মহামারীর সময়ও কীভাবে পর্যটন খাতকে আরও বেশি চাঙ্গা রাখা যায় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এই খাতের উন্নয়নে মাস্টার প্ল্যান তৈরির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, কক্সবাজার। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় উস্কানির অভিযোগে বাবুনগরী মামুনুল ও ফয়জুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, কুষ্টিয়ায় গ্রেফতার চারজনের রিমান্ডে শুনানি কাল। 63 জেলা ও 380 উপজেলা বঙ্গবন্ধুর ভাস্কর্য রয়েছে, হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ ভাস্কর্যের ওপর হামলাকারীদের চরম মূল্য দিতে হবে বললেন কাদের। করোনা দ্বিতীয় ঢেউয়ের শঙ্কার মধ্যেও ন্যূনতম স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না কক্সবাজারে ভিড় করা পর্যটকরা, সংক্রমণের হটস্পটে পরিণত হওয়ার শঙ্কা। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল 4টায়। তার আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshin এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinnews এ। এতক্ষণ সাথে থাকে, ধন্যবাদ সবাইকে।